ওকে ঠিক আছে, তো আমরা তাহলে স্টার্ট করছি আজকে স্টেটস অফ ম্যাটার। আচ্ছা স্টেটস অফ ম্যাটার এটা তুমি অলরেডি সেই ক্লাস সিক্স সেভেন থেকে পড়ে আসতেছো যে স্টেটস অফ ম্যাটার তিন রকম, সলিড, লিকুইড অ্যান্ড গ্যাস। সলিডের মধ্যে পার্টিকেলস আর ভেরি ক্লোজলি প্যাকড, ভাইব্রেট অ্যাবাউট মিন পজিশন। লিকুইডের মধ্যে পার্টিকেলস ক্লোজলি প্যাকড, ক্লোজলি প্যাকড প্যাকড বাট ক্যান ফ্রিলি মুভ অ্যাবাউট। লিকুইডের মধ্যে ক্লোজলি প্যাকড বাট ওরা ফ্রিলি মুভ করতে পারে, আর গ্যাসের মধ্যে দে আর কমপ্লিটলি সেপারেটেড, ডিসপার্সড, ওরা একেবারেই ফ্রিলি মুভ করতে পারে। দিস ইজ দ্য রিজন বিহাইন্ড যে হোয়াই সলিডস অ্যান্ড লিকুইডস হ্যাভ দ্য সেম ডেন্সিটি। সলিড আর লিকুইডের ডেন্সিটি কিন্তু প্রায় সেম। তোমার কাছে মনে হতে পারে যে সলিড তো সলিড শক্ত জিনিস, লিকুইড তো পাতলা, ঠিক আছে, এই হাত দিয়ে ধরলে এই ছেড়ে দিলে পড়ে যায়। তো লিকুইডের ডেন্সিটি আর সলিডের ডেন্সিটি ইকুয়াল কেমনে হয়? হ্যাঁ জিনিসটা বুঝতে না হয়, ডেন্সিটি ইকুয়াল টু কি বলো তো? ম্যাস, ম্যাস বাই ভলিউম। ডেন্সিটি ইকুয়াল টু ম্যাস বাই ভলিউম। সলিড আর লিকুইডের মধ্যে আমি ডিফারেন্সটা কি বললাম? ডিফারেন্সটা বললাম সলিডের মধ্যে পার্টিকেলস আর ক্লোজলি প্যাকড, ওরা ফ্রিলি মুভ করতে পারে না, জাস্ট এক জায়গায় বসে কি করে, ভাইব্রেট করতে পারে। লিকুইডের মধ্যেও কিন্তু পার্টিকেলস আর ক্লোজলি প্যাকড, লিকুইডের মধ্যেও পার্টিকেলস আর এই এই লিকুইডের মধ্যেও কিন্তু পার্টিকেলস আর ক্লোজলি প্যাকড, কিন্তু ওদের মধ্যে অ্যাট্রাকটিভ ফোর্সটা কম, এই জন্য ওরা ক্লোজলি প্যাক থেকেই ওরা ফ্রিলি মুভ করতে পারে। মানে ঘটনাটা এরকম, এই তো ধরো এটা যদি সলিড হয় তাই ইটস লাইক দিস, ঠিক আছে, আর ইফ দিস ইজ লিকুইড দেন এমনই থাকবে, কিন্তু বুঝছো লিকুইডের মধ্যেও ক্লোজলি প্যাকড বাট দে ক্যান মুভ ফ্রিলি, ওরা ফ্রিলি রোটেট করতে পারে উইদিন দ্য গ্রুপ, যে গ্রুপের মধ্যে আছে সেই গ্রুপের মধ্যে। তো যেহেতু ওরা ক্লোজলি প্যাকড, সিন্স দে আর ক্লোজলি প্যাকড, তো এখানের যে ভলিউম, এখানে কি সেম ভলিউম না সেম না ডিফারেন্ট ভলিউম? সেম না ডিফারেন্ট ভলিউম? সেম ভলিউম। তাহলে সলিড আর লিকুইডের মধ্যে দে হ্যাভ দ্য সেম ভলিউম, তো ভলিউম যদি সেম হয় ম্যাস তো সেম থাকবেই, কারণ নাম্বার অফ পার্টিকেলস, পার্টিকেলদের ম্যাস তো আর চেঞ্জ হবে না। পার্টিকেলদের ম্যাস কি চেঞ্জ হবে? না, পার্টিকেলদের ম্যাস চেঞ্জ হবে না। তাহলে ম্যাসও চেঞ্জ হচ্ছে না, ভলিউমও চেঞ্জ হচ্ছে না, তাহলে ডেন্সিটি কি চেঞ্জ হবে? না। তাহলে সলিড আর লিকুইড দে হ্যাভ অলমোস্ট দ্য সেম ডেন্সিটি। এরা এমসিকিউতে এই জিনিসটা প্রায় প্যাস প্যাস দিয়ে দেয় যে লিকুইডস আর মাচ লেস ডেন্সার দ্যান সলিড। সবাই মনে করে যে হ্যাঁ লিকুইড তো পার্টিকুলার ফিলি মুভ করে, ওরা অনেক দূরে দূরে থাকে আর তার ডেন্সিটি কম করে, না লিকুইড অ্যান্ড সলিডস দে হ্যাভ অলমোস্ট দ্য সেম ডেন্সিটি, অলমোস্ট একটু কম হয় লিকুইড একটু কম। যেমন আমি একটা এক্সাম্পল দিই, ধরো সলিডের ডেন্সিটি যদি হয় 1.5 ইনটু 10 টু দ্য পাওয়ার 9 সলিডের ডেন্সিটি, এই লিকুইডের আর ডেন্সিটি ধরো 1.3 ইনটু 10 টু দ্য পাওয়ার 9 ও অলমোস্ট একই, দুইটাই তো 10 টু দ্য পাওয়ার 9, তাই না? গ্যাসের ডেন্সিটি অনেক কম, কারণ গ্যাসের মধ্যে পার্টিকেলরা অনেক দূরে দূরে চলে যায়, ওরা অনেক লার্জার ভলিউম নেয়, ভলিউম বেড়ে যাচ্ছে, সো ডেন্সিটি কি হবে? বুঝছো জিনিসটা? লেখো, ইন সলিডস পার্টিকেলস আর ক্লোজলি প্যাকড ইন এ রেগুলার ম্যানার, পার্টিকেলস আর ক্লোজলি প্যাকড ইন এ রেগুলার ম্যানার
and they vibrate about fixed positions. Mean position. They vibrate about mean position. In solids, the particles are closely packed in a regular manner and they vibrate about mean positions. M-E-A-N. Since they are closely packed, which means they take very small volume, they occupy very small volume. In solids, the particles are closely packed in a regular manner and they vibrate about mean position. Since they are closely packed, which means they occupy very small volume and thus their density is high. Ebar tumi asho, in case of liquids, in liquid er moddhe ki bollam, particles are closely packed. But they can move about freely. মানে ওরা ক্লোজলি প্যাক ঠিকই কিন্তু ওরা কি করতে পারে এভাবে করে করে কিন্তু ওরা মুভ করতে পারে ঠিক আছে তো লেখো ইন লিকুইডস দ্য পার্টিকেলস আর অলসো ক্লোজলি প্যাকড ইন ক্লাস্টার্স The particles are also closely packed in clusters. But they can move about freely. Within the clusters. Since the particles are still closely packed, so they occupy very small volume for which their density is high. Volume kom, my density beshi. Mathematically. Lekho. Oi same kotha ta. যেটা সলিডের ক্ষেত্রে আমি লিখেছি বলে একটা আবার লেখো কিন্তু ইন কেস অফ গ্যাসেস পার্টিকেলরা কিন্তু অনেক ফার্দার অ্যাপার্ট ওরা অনেক ফার্দার অ্যাপার্ট ওরা বিশাল একটা ভলিউম নিয়ে থাকে দ্যাট মিন্স গ্যাসরা অনেক বড় একটা ভলিউম নেয় তো তারা বড় একটা ভলিউম নিচ্ছে মানে তাদের ডেন্সিটি তাহলে কি হবে কম হবে তাই না দেখো ইন গ্যাসেস In gases, the particles are very much farther apart.
so that they occupy a large volume. They occupy a large volume and thus their density is lower. Their density is ki? Lower. সলিড আর লিকুইড নিয়ে আমাদের এমনি এই চ্যাপ্টারে কোনো পড়াশোনা নেই খুব একটা আছে আরো পরে আমরা আপাতত একটু গ্যাস নিয়ে পড়াশোনা করব আচ্ছা হোয়াট ইজ অ্যাকচুয়ালি হিট এনার্জি আমি তোমাকে একটা ছোট এক্সাম্পল দিই ধরো তুমি কোনো অপরাধ করেছো ফল্ট করেছো তুমি বাসায় যাওয়ার আগে তোমার প্যারেন্টস সেটা খুব সুন্দরভাবে জেনে গেছে তুমি কী কাজটা করেছো তুমি বাসায় ঢুকতে তোমার আব্বু তোমার সামনে পড়লো তোমার আব্বু খুব রাগি চুলটা ধরলো ধরে এগাল ওগাল এগাল ওগাল চলছে আদর করা চলছে কিছুক্ষণ পরে যখন আদর করা শেষ হবে একটু মুখে হাত দিয়ে তুমি কি ফিল করবা গরম হয়ে গেছে না গরম হয়ে গেছে না এই যে গরম যে হয়ে গেল মুখটা অ্যাকচুয়াল সোর্সটা কি ছিল তোমার ফাদারের হাতের কাইনেটিক এনার্জি তাই না এইটা হচ্ছে যে মেইন থিম যে হিট এনার্জি ইজ অ্যাকচুয়ালি আ ফর্ম অফ কাইনেটিক এনার্জি হিট এনার্জি ইজ অ্যাকচুয়ালি আ ফর্ম অফ কাইনেটিক এনার্জি মাইক্রোস্কোপিক কাইনেটিক এনার্জি তাহলে হিট এনার্জি ইজ নাথিং বাট ইট ইজ আ ফর্ম অফ কি এনার্জি মাইক্রোস্কোপিক কাইনেটিক এনার্জি মাইক্রোস্কোপিক কেন পার্টিকেলের কাইনেটিক এনার্জি হ্যাঁ এখন ধরো তুমি যদি একটা নিডল নিয়ে তোমার হাতে এমন করো তোমার খুব আরাম লাগবে তাই না খুবই আরাম লাগবে মনে করো যে ফুটা হয়ে যাবে মানুষজন মনে করবে যে এই শিরে এই ঠেকা খেয়েছে কিন্তু ধরো তুমি যদি একসাথে 500 নিডলস 1000 নিডলস একসাথে নিয়ে যদি এমন করো কিচ্ছু হবে না কিন্তু জাস্ট জায়গাটা লাল হয়ে গরম হয়ে যাবে ট্রাই করে দেখো আর কিচ্ছু হবে না এই এই হাতে কিছু হবে না জাস্ট গরম হয়ে যাবে কিংবা দেখবা যে হাতের ওই পোর্শনটা গরম হয়ে গেছে তার মানে কি when many small kinetic energies act একসাথে অনেকগুলো স্মল কাইনেটিক এনার্জি একসাথে আসে তখন সেটা একটা হিট এনার্জি সেন্সেশন তৈরি করে হিট এনার্জি ইজ জাস্ট আ সেন্সেশন এজ দ্য অ্যাকচুয়াল থিম ইজ ইট ইজ আ কাইনেটিক এনার্জি হিট এনার্জি অ্যাকচুয়ালি ইট ইজ আ সেন্স ইট ইজ নাথিং ইট ইজ অ্যাকচুয়ালি আ ফর্ম অফ কাইনেটিক এনার্জি বুঝছো তাহলে হিট এনার্জি আসলে কি সেন্সেশন ইট ইজ আ সেন্সেশন হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল থিম কাইনেটিক এনার্জি এখন তারা তোমার কাছে মনে হতে পারে যে তারা আগুন থেকে যে হ্যাঁ বলো তা তোমার কাছে মনে হতে পারে যে স্যার তাহলে আগুন থেকে যে আমরা হিট এনার্জি পাই ওখানে আবার কিসের কাইনেটিক এনার্জি না আগুন তোমাকে কাইনেটিক এনার্জি দেয় ফায়ার গিভস ইউ কাইনেটিক এনার্জি ফায়ারের মধ্যে অ্যাকচুয়ালি ইট ইজ আ ফর্ম অফ ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি ফায়ারের মধ্যে এক রকম পার্টিকেল আছে যার নাম হচ্ছে ফোটন ফোটন পার্টিকেলস
ওই যে বললাম ইলেক্ট্রোম্যাগনেটিক এনার্জি, তো ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি মানে তো ফোটন, ফোটন ইজ আ পার্টিকেল। যখন ফায়ার বার্ন হয় তখন সেখান থেকে লার্জ অ্যামাউন্ট অফ হাই কাইনেটিক এনার্জি ফোটনস বের হয়। তো তুমি যখন আগুনের সামনে হাত রাখো সেই ফোটনসগুলো এসে তোমার হাতে খুব ফোর্সফুলি খুব হাই কাইনেটিক এনার্জি দিয়ে তোমার হাতে ধাক্কা মারে, তখন তোমার হাতে গরম লাগে। অনেক বিলিয়ন্স অ্যান্ড বিলিয়ন্স অফ ফোটনস একসাথে এসে ধাক্কা মারে, তখন তোমার হাতে ওই কাইনেটিক এনার্জিটা একটা হিট সেন্সেশন গিভ করে, বুঝছো? এইটাই। তাহলে হিট দিলে, হিট দিলে অ্যাকচুয়ালি আমি কাউকে হিট দিচ্ছি, তার মানে আমি তার মধ্যে কোন এনার্জি দিচ্ছি, কাইনেটিক এনার্জি দিচ্ছি, তাই না? এখন ধরো এই পেনটা তো এখন মুভ করতেছে না, ইট ইজ নট মুভিং। এখন আমি যদি এটাকে ছুঁড়ে মারি, কাইনেটিক এনার্জি, ঠিক আছে? তার মানে আমি আমার হাত দিয়ে ওকে কাইনেটিক এনার্জি দিলাম, ও জোরে মুভ করা শুরু করবে। গ্যাসের মধ্যেও তাই হয়, তুমি যখন, শুধু গ্যাস না সলিড লিকুইড সব কিছুর মধ্যে তাই হয়, তুমি যখন কোনো সলিড বা লিকুইড বা গ্যাসকে তুমি যখন হিট দাও, তো তুমি হিট দিচ্ছ মানে কি, তুমি ওর মধ্যে যে পার্টিকেল ওদেরকে তুমি কাইনেটিক এনার্জি দিচ্ছ, দ্যাট মিনস দে আর গেইনিং কাইনেটিক এনার্জি, তখন ওদের মুভমেন্টটা কি হয়, ইনক্রিজ হয়, দে মুভ ফাস্টার, বুঝতেছ? দিস ইজ দ্য মেইন থিং। তো আমরা তো পড়বো গ্যাস নিয়ে, তাহলে গ্যাস মলিকুলের মধ্যে আমরা থাকি, সলিড লিকুইড আমরা পরে আসি, লিকুইড নিয়ে আমাদেরকে আরও পরে ইন ডিটেলস পড়তে হবে অনেক, যেমন বয়লিং কীভাবে হচ্ছে, হাউ ইজ বয়লিং হ্যাপেনিং বা ওয়েন ইজ বয়লিং হ্যাপেনিং, কেন আমাদের এই এই নর্মাল আর্থ আর্থ সার্ফেসে 100 degrees Celsius ওয়াটার বয়েল করে, কিন্তু হিমালয়ের উপরে গেলে কেন 40 degrees Celsius বয়েল হয়ে যায়, স্পেসে গেলে ওয়াটার রাখার সঙ্গে সঙ্গেই কেন বয়েল হওয়া শুরু করে, সব আমাদের জানতে হবে। না এটা আমি আসবো আস্তে আস্তে, আমার সব এগুলো আস্তে আস্তে পড়বো। আপাতত আমরা গ্যাসের মধ্যেই থাকি, তাহলে একটা গ্যাস মলিকিউলকে মানে একটা গ্যাস স্যাম্পলকে আমি হিট দিচ্ছি, হিট দিচ্ছি মানে আমি ওর মধ্যে কোন এনার্জি দিচ্ছি, কাইনেটিক এনার্জি দিচ্ছি। তাহলে গ্যাস মলিকিউলার কাইনেটিক এনার্জি পাচ্ছে, তাহলে ওদের মুভমেন্ট কি হবে, তাহলে ইনক্রিজ করবে। ধরো এটা গ্যাস স্যাম্পল, এখানে গ্যাস মলিকিউলটা মুভ করতেছে, কন্টেইনার ওয়ালের গায়ে ধাক্কা মারতেছে, তার মানে কন্টেইনার ওয়ালে সেটা প্রেশার ক্রিয়েট করতেছে। এখন এখন আমি যদি এখানে হিট এনার্জি দেই, আমি যদি এখানে কি দেই, হিট এনার্জি দেই, তার মানে কি আমি এই পার্টিকেলটাকে হিট এনার্জি দিচ্ছি মানে কাইনেটিক এনার্জি দিচ্ছি, তাহলে এই পার্টিকেলটার মুভমেন্ট কি হবে, ইনক্রিজ করবে, কাইনেটিক এনার্জি ইনক্রিজ করবে, তাহলে কন্টেইনার ওয়ালের গায়ে সে আরো আস্তে ধাক্কা মারবে না জোরে ধাক্কা মারবে, জোরে ধাক্কা মারবে, তার মানে প্রেশার কি হবে, তাহলে বেড়ে যাবে, প্রেশার ইকুয়ালস টু ফোর্স বাই এরিয়া, তো ফোর্স বেড়ে গেল তো প্রেশার বেড়ে গেল, কারণ এরিয়া তো কনস্ট্যান্ট, কন্টেইনার ওয়ালের এরিয়া তো আর চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ হচ্ছে না, জাস্ট পার্টিকেলটা একটু জোরে ধাক্কা মারতেছে, বিকজ ইট হ্যাজ গেইনড কাইনেটিক এনার্জি, তো জোরে ধাক্কা মারতেছে মানে মোর ফোর্স, মোর ফোর্স মানে মোর প্রেশার, এই জন্য গ্যাসকে হিট দিলে তার মধ্যে প্রেশার কি হয়, এটা আমি একটা ওভার একটা এক্সপ্লানেশন দিলাম। এবার আমরা স্টেটমেন্টে আসব, লেখো When a sample of gas is heated, when a sample of gas is heated, bracket eleko kinetic energy is supplied, kinetic energy is supplied the gas molecules
gain kinetic energy. Gas molecules gain kinetic energy. কারণ স্বাভাবিক আমি ওদেরকে কাইনেটিক এনার্জি দিচ্ছি মানে তোরা গেইন করব। এই যে পেনটা এখানে আছে আমি ওকে এখানে জোরে একটা থাবড় দিলাম এই পেনটাকে মানে কাইনেটিক এনার্জি দিলাম তো পেনটাও তো মানে উড়ে চলে যাবে। গ্যাস মলিকিউলস গেইন কাইনেটিক এনার্জি, ব্র্যাকেট দিয়ে লেখো দে বিগিন টু মুভ উইথ গ্রেটার স্পিড, দে বিগিন টু মুভ with greater speed. Bracket close. আমরা জিনিসটা বুঝলাম যে হিট দিলে মলিকিউলস এর কাইনেটিক এনার্জি গেইন করবে, ওরা ফাস্ট মুভ করা শুরু করবে। আচ্ছা এখন আমরা জানবো যে গ্যাসের মলিকিউলরা কিভাবে প্রেশার অ্যাপ্লাই করে, হাউ দে এক্সার্ট এ প্রেশার। এটা তো ইউজুয়াল, তারা কন্টেনার ওয়ালের সঙ্গে যখন কোলাইড করে কন্টেনার ওয়ালের উপর তারা একটা ফোর্স অ্যাপ্লাই করে না, কন্টেনার ওয়ালের যে এরিয়া তার উপর একটা ফোর্স অ্যাপ্লাই করে না, তো একটা স্পেসিফিক এরিয়ার উপরে ফোর্স অ্যাপ্লাই করছে, একটা স্পেসিফিক এরিয়ার উপরে ওরা ফোর্স অ্যাপ্লাই করছে, তার মানে তো ওরা প্রেশার অ্যাপ্লাই একটা প্রেশার ক্রিয়েট করছে। দিস ইজ সো কোলিশন অফ দ্য মলিকিউলস উইথ দ্য কন্টেনার ওয়াল is the reason for pressure in gas. Gas molecule ra container wall er shonge collide kore bolei tara ekta pressure create kore. Ora collide na korle kono pressure toiri hoto na. Tai to lekho je gas molecules collide with the walls of the container. Gas molecules collide with the walls of the container exerting a force on container area. Exerting a force on container's area. For which they create the gas pressure. For which they create a gas pressure. আচ্ছা তো আমরা গ্যাসের মেইন থিমটা আমরা শিখে নিলাম যে গ্যাসে কেন প্রেশার হয়, হিট দিলে কেন ওদের কেন প্রেশার বেড়ে যাবে, কেন কাইনেটিক এনার্জি বেড়ে যাবে, এগুলো আমরা শিখলাম। এবার আমরা আসো, এবার আমরা এই গ্যাসের লতে আসি, গ্যাস লস এটা জানার আগে দেখো সায়েন্সটা কিন্তু মেইনলি থিওরি বেসড, সায়েন্সটা মেইনলি কিন্তু একটা থিওরি বেসড, একটা থিওরি প্রপোজ করা হয়েছে তারপর সেই থিওরি থেকে রিকোয়ার্ড মডিফিকেশনসগুলো করা হয়েছে। সায়েন্স মেইনলি কিন্তু একটা থিওরি বেসড, তো গ্যাসেরও কিন্তু একটা থিওরি আছে। আমরা এতক্ষণ যেগুলো পড়লাম এগুলো হচ্ছে বিভিন্ন এক্সপ্লানেশন। তো গ্যাসের ম্যাথামেটিক্স বা গ্যাসের অ্যানালাইটিক্যাল ইন্টারপ্রিটেশন এগুলো করার জন্য উই হ্যাভ আ থিওরি অফ আইডিয়াল গ্যাস। কি গ্যাস? আইডিয়াল গ্যাস। নাও হোয়াট ইজ দ্য মিনিং অফ আইডিয়াল গ্যাস? আদর্শ গ্যাস। সত্যি এটাকে তুমি বাংলায় আদর্শ গ্যাসই বলে, ঠিক আছে? আদর্শ গ্যাসের গতিতত্ত্ব, কাইনেটিক থিওরি অফ আইডিয়াল গ্যাস, ঠিক আছে? যাই হোক, হোয়াট ইজ আইডিয়াল গ্যাস? দেখো গ্যাস মলিকিউল ওরা তো ফ্রিলি মুভ করতেছে, কেন? বিকজ আমরা বলছি যে আমরা হিট দিতে দিতে ওদেরকে এত দূরে সরাই দিছি
ওরা মুভ করতে করতে এত দূরে চলে গেছে যে ওদের মধ্যে আর কোনো অ্যাট্রাকটিভ ফোর্স নেই। এই জিনিসটাই আমরা আইডিয়াল গ্যাস হিসেবে ধরছি। অর্থাৎ আইডিয়াল গ্যাস ইজ আ টাইপ অফ ইমাজিনারি গ্যাস স্যাম্পল যেখানে গ্যাস মলিকিউলদের মধ্যে কোনো অ্যাট্রাকশন নেই। কেন আমরা এটাকে ইমাজিনারি কেন বলছি? বিকজ এমন কোনো গ্যাস স্যাম্পল নাই যেখানে মলিকিউলদের মধ্যে অ্যাট্রাকটিভ ফোর্স নাই। কারণ আমরা এখানে যে প্রেডিকশনটা করি, আমরা প্রেডিকশনটা করে আমরা ডিফারেন্সটা ক্যালকুলেট করি, হুইচ ইজ কল্ড তোমার যদি যখন S1 করবা স্ট্যাটিস্টিক্স তখন করবা মিন ডেভিয়েশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আমরা যে ডিফারেন্সটা ক্যালকুলেট করি, ডিফারেন্সটা ক্যালকুলেট করে পাওয়া যায় যে ডিফারেন্স বেশি না, খুব কম ডিফারেন্স। এই জন্য আমরা এটাকে মডেল হিসেবে রেখে দিচ্ছি, অ্যাপ্রক্সিমেট রেখে দিই, এক্সাক্ট না, মোটামুটি অ্যাপ্রক্সিমেট, ভালো অ্যাপ্রক্সিমেট, কোনো খারাপ কিছু হয় না। কিন্তু ইফ ইউ গো টু দ্য এক্সট্রিম মলিকুলার লেভেল তখন তোমাকে কনসিডার করতেই হবে জিনিসটা, তখন তুমি যতই আইডিয়াল ধরো রেজাল্ট অ্যাকুরেট আসবে না, ঠিক আছে কি না? যেমন দেখো সাউন্ডের ভেলোসিটি ফর্মুলা, এটা এটা লেখা থাকবে জাস্ট এক্সট্রা। সাউন্ডের ভেলোসিটি ফর্মুলা নিউটন দিয়ে গিয়েছিল প্রেশার বাই ডেন্সিটি, এটা সাউন্ডের ভেলোসিটি ফর্মুলা নিউটন দিয়ে গিয়েছিল। কিন্তু যতবার এখান থেকে ভেলোসিটি ক্যালকুলেট করা হয় এটা আসে 280 মিটার পার সেকেন্ড। কিন্তু সায়েন্টিস্টরা বারবার তার এক্সপেরিমেন্টালি ক্যালকুলেট করতেছে এটা 330 মিটার পার সেকেন্ড। আবার ফর্মুলার মধ্যে তারা কোনো ভুল পাচ্ছে না, এটাকে কারেকশন করেছে সায়েন্টিস্ট ল্যাপলেস 150 ইয়ার্স পরে এসে, ঠিক আছে? সেটা কি? সেটা এই নিউটন ধরে নিয়েছিল যে যখন সাউন্ড ট্রাভেল করে তখন গ্যাস তখন এয়ারের মলিকিউলদের মধ্যে কোনো টেম্পারেচার চেঞ্জ হয় না, এরা সায়েন্টিস্ট নিউটন ধরে এই ফর্মুলা বের করেছিল। কিন্তু ল্যাপলেস সেটাকে বলেছে যে নিউটনের সব ঠিক ছিল, শুধু এই কথাটা ভুল ছিল, জাস্ট এই কথাটা হবে যে যখন সাউন্ড ট্রাভেল করে তখন গ্যাস মলিকিউলদের টেম্পারেচার ঠিক চেঞ্জ হয়, ওদের মধ্যে ইন্টারনাল হিট এনার্জি কোনো চেঞ্জ হয় না, এইটুকু কারেকশন ছিল। এইটুকুর জন্য এখানে আবার একটা ফ্যাক্টর আনতে হয় যার নাম হচ্ছে গামা ফ্যাক্টর, আনলে এটা 280 মিটার পার সেকেন্ড সরি 330 মিটার পার সেকেন্ড আসে। তো এরকম বিকজ তুমি যখন সাউন্ড ট্রাভেলটা কনসিডার করছো তোমাকে একদম এক্সট্রিম মলিকুলার লেভেলে যে চিন্তা করতে হবে, তখন কিন্তু তুমি যদি অ্যাকুরেটলি কনসিডার না করো তো ভুল হবেই। তো যাই হোক আমরা আপাতত তাহলে আইডিয়াল গ্যাস নিয়ে পড়ি। তাহলে আইডিয়াল গ্যাসের মধ্যে আমরা কি বললাম যে ইট ইজ অ্যান ইমাজিনারি গ্যাস স্যাম্পল ইন উইচ দেয়ার ইজ দেয়ার আর নো ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন দ্য গ্যাস মলিকিউলস। দেখো ইট ইজ অ্যান ইমাজিনারি গ্যাস স্যাম্পল, ইট ইজ অ্যান ইমাজিনারি গ্যাস স্যাম্পল in which there are no force of attractions between the gas molecules ঠিক আছে। এটা হচ্ছে আমাদের আইডিয়াল গ্যাস। আইডিয়াল গ্যাসের আরো অনেকগুলো মানে অ্যাসাম্পশন আছে, কিন্তু এভরি অ্যাসাম্পশন ইজ বেসড অন দিস সিঙ্গেল অ্যাসাম্পশন, সবগুলো অ্যাসাম্পশন এটার উপরে বেস করা। আমরা এটা আসবো আরো আগে আমরা গ্যাস লসগুলো একটু শিখে নিই। ঠিক আছে যাই হোক,
দেখো এই সিরিজের মধ্যে একটা গ্যাস স্যাম্পল আছে, একটু গ্যাস আছে, এয়ার আছে, ঠিক আছে কিনা? আমি এখান থেকে মুখটাকে বন্ধ করে দিলাম যেন অ্যামাউন্ট অফ গ্যাস যতটুকু আছে এটা যেন বের হয়ে যেতে না পারে। এখন আমি যদি এখানে এই যে আমি পিস্টনকে ফোর্স দিচ্ছি, মানে আমি উপর থেকে প্রেশার অ্যাপ্লাই করছি, আই এম অ্যাপ্লাইং প্রেশার অন দ্য গ্যাস অ্যান্ড প্রেশারটাকে আমি ইনক্রিজ করছি, তো প্রেশারকে ইনক্রিজ করলে তুমি দেখো তো ভলিউমটা আস্তে আস্তে কি হচ্ছে, এখানে ভিতরের গ্যাসের ভলিউমটা কি হচ্ছে, কমে আসতেছে। তার মানে তুমি যত বেশি প্রেশার অ্যাপ্লাই করবা ভলিউম তত কি হবে, কমে আসবে। এই জন্য গ্যাস লয়ের ফার্স্ট ফর্মুলাটাই হচ্ছে ভলিউম উইল বি ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য প্রেশার, বিকজ তুমি যত বেশি প্রেশার অ্যাপ্লাই করবা ভলিউম তত কি হবে, কমে আসবে না। এই জন্যই বলা হচ্ছে ভলিউম উইল বি ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য প্রেশার, অর্থাৎ তাহলে ভলিউম ইনটু প্রেশার ইকুয়ালস টু কনস্ট্যান্ট, ভলিউম ইনটু প্রেশার ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তবে একটা জিনিস তোমাকে এখানে খেয়াল রাখতে হবে, তুমি যদি ভলিউম আর প্রেশারের মধ্যে একটা রিলেশন করতে চাও সেখানে তোমাকে কিন্তু টেম্পারেচারটা কনস্ট্যান্ট রাখতে হবে। টেম্পারেচারটা কি রাখতে হবে, কনস্ট্যান্ট, ইট হ্যাজ টু বি কেপ কনস্ট্যান্ট, কি ঠিক আছে? তো কেন টেম্পারেচার কেন কনস্ট্যান্ট রাখতে হবে, আমি আবার একটু বলি, এক্স্যাক্টলি আমি চাচ্ছি ভলিউম আর প্রেশারের রিলেশন। এখন তুমি যদি এখানে টেম্পারেচার বাড়তে দাও বা টেম্পারেচার বাড়াও, তো টেম্পারেচার বাড়লে তো গ্যাসের মলিকিউলদের তো মুভমেন্ট বেড়ে যাবে, তো ওরা তো অটোমেটিক্যালি প্রেশার এমনি এমনি বাড়ায় দিবে। তাহলে আমি কিভাবে ভলিউম আর প্রেশারের মধ্যে আমি রিলেশন করব, হাউ, তাই না? তুমি এই দুটো ফ্যাক্টরের মধ্যে রিলেশন চাচ্ছ, তাহলে থার্ড ফ্যাক্টর যেটা টেম্পারেচার সেটা তো তোমাকে কনসার্ন রাখতে হবে, তাই না? আচ্ছা গেল। এখন তাহলে তুমি যদি প্রেশার এগেইনস্ট ভলিউম বা ভলিউম এগেইনস্ট প্রেশার তুমি যদি কোনো গ্রাফ ড্র করো, প্রেশার এগেইনস্ট ভলিউম বা ভলিউম এগেইনস্ট প্রেশার তুমি যদি কোনো গ্রাফ ড্র করো, গ্রাফটা কেমন হবে? যেটা এক্স অ্যাক্সিসও মিট করবে না, ওয়াই অ্যাক্সিসও মিট করবে না, বিকজ ইট ইজ অ্যান ইনভার্স গ্রাফ। আর ধরো তুমি যদি ভলিউম এগেইনস্ট 1 বাই প্রেশার একটা গ্রাফ ড্র করো সেটা কি হবে, ইট উইল বি এ স্ট্রেট লাইন টু অরিজিন, কেমন? বিকজ ভলিউম আর 1 বাই প্রেশার হচ্ছে কনস্ট্যান্ট, হ্যাঁ প্রপোর্শনাল। এখানে কিন্তু ভলিউম আর 1 বাই প্রেশার ওরা কিন্তু প্রপোর্শনাল, তুমি 1 বাই পি কে তুমি যদি এক্স ধরো তাহলে ভলিউম উইল বি ডিরেক্টলি প্রপোর্শনাল টু এক্স, 1 বাই পি কে আমি যদি এক্স ধরি তো ডিরেক্টলি প্রপোর্শনাল মানে কি, স্ট্রেট লাইন টু অরিজিন, তাই না? আবার তুমি যদি 1 বাই ভলিউম এগেইনস্ট প্রেশার একটা গ্রাফ ড্র করো সেটাও কিন্তু স্ট্রেট লাইন থ্রু দ্য অরিজিন, তাই তো? আচ্ছা এই সেম রিজন আমি যদি প্রেশার ইনটু ভলিউম এগেইনস্ট প্রেশার অর ভলিউম একটা গ্রাফ ড্র করি তাহলে কি হবে? আহা সিম্পল, তো আমরা কি করেছি, প্রেশার ইনটু ভলিউম ইকুয়ালস টু কনস্ট্যান্ট না, তার মানে তুমি প্রেশার ভলিউম যাই চেঞ্জ করো প্রেশার ইনটু ভলিউম যেটা সেটা কিন্তু চেঞ্জ হবে না, কারণ প্রেশার ইনটু ভলিউম ইজ কনস্ট্যান্ট। সো তুমি প্রেশার চেঞ্জ করো বা ভলিউম চেঞ্জ করো প্রেশার ইনটু ভলিউম যেটা ওইটা কিন্তু কি,
কনস্ট্যান্ট, ওইটা কিন্তু চেঞ্জ হবে না। তাহলে প্রেশার ইনটু ভলিউম এগেইনস্ট প্রেশার অর ভলিউম একটা নিলেই হলো। এটা এটার গ্রাফটা কেমন হবে? স্ট্রেট লাইন ফর কোন গ্যাস? আইডিয়াল। বুঝতে পারছো জিনিসটা? মাথার মধ্যে যাচ্ছে? এই সব কটা গ্রাফ ড্র করো। কোনটা তুমি প্রেশার আর ভলিউম চেঞ্জ করতেছো, কিন্তু প্রেশার মাল্টিপ্লাই ভলিউম এই ভ্যালু কি? তার মানে তুমি প্রেশার আর ভলিউম যাই চেঞ্জ করো, প্রেশার ইনটু ভলিউম কি চেঞ্জ হচ্ছে? না, স্ট্রেট লাইন। তুমি প্রেশার চেঞ্জ করছো আর ভলিউম চেঞ্জ করছো, কিন্তু প্রেশার ইনটু ভলিউমের কোনো চেঞ্জ হচ্ছে না। বুঝছো জিনিসটা? ওকে, প্রথম দেখা গেল আজকে আমরা পিভি ইকুয়ালস টু এনআরটি পর্যন্ত যে শেষ করব। সেকেন্ডলি আমরা রিলেশন করব বিটুইন ভলিউম এন্ড টেম্পারেচার, ভলিউম এন্ড টেম্পারেচার। আচ্ছা তুমি ভাবো তো, এখানে অল্প একটু গ্যাস আছে, অল্প একটু গ্যাস আছে। এখন আমি যদি এই যে মানে ভলিউম হচ্ছে এতটুকু, ভলিউম হচ্ছে এতটুকু, এখন আমি যদি এখানে অল্প একটু আমি যদি এখানে হিট দেই মানে টেম্পারেচার বাড়িয়ে দিচ্ছি, তো হিট দেওয়া মানে কি? আমি পার্টিকেলদেরকে আমি কাইনেটিক এনার্জি দিচ্ছি, তাহলে ওদের মুভমেন্ট কি হবে? বেড়ে যাবে। তো মুভমেন্ট যদি বেড়ে যায় তাহলে এই যে পিস্টনটা, পিস্টনের উপরে পার্টিকেল একটু বেশি প্রেশার অ্যাপ্লাই করবে না? বেশি প্রেশার অ্যাপ্লাই করবে না, তাহলে পিস্টন উইল ফিল আ গ্রেটার ফোর্স, গ্রেটার প্রেশার। তাহলে পিস্টনটা আস্তে আস্তে কি হবে? উপরের দিকে মানে উঠে আসবে। তা আমরা তুমি টেম্পারেচার বাড়ালে ভলিউম আস্তে আস্তে কি হচ্ছে? হোয়ার দ্য প্রেশার রিমেইনস কনস্ট্যান্ট, প্রেশার রিমেইনস কনস্ট্যান্ট। তার মানে আমরা বুঝলাম ভলিউম উইল বি ডিরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার। তুমি টেম্পারেচার যত বাড়াবে ভলিউম তত বাড়বে। তো টেম্পারেচার বাড়ালে ওদের মলিকুলার কাইনেটিক এনার্জি গেইন করবে, তো পিস্টনের উপরে বেশি ফোর্স দিবে, তাহলে পিস্টন উপরে উঠে যাবে, ভলিউম বেড়ে যাবে। তাই না? তাহলে এখানে আমরা কি বলতে পারি? ভলিউম বাই টেম্পারেচার ইজ আ কনস্ট্যান্ট, কে2 বললাম এটা। তাহলে আমি যদি ভলিউম এগেইনস্ট টেম্পারেচার কোনো গ্রাফ ড্র করি, সেই গ্রাফটা কি হবে? স্ট্রেট লাইন টু অরিজিন। ভলিউম এন্ড প্রেশার টেম্পারেচার যদি ড্র করি তাহলে প্রেশার কনস্ট্যান্ট বলতে হবে। এখানে পি ইজ কনস্ট্যান্ট, প্রেশার এন্ড টেম্পারেচার। আচ্ছা এই পিস্টনটা এইটুকুর উপরে উঠে দিল। আচ্ছা ধরো আমি কম ফোর্স দিচ্ছি আর উঠছে না, পিস্টনটা আর উঠছে না। এখন তুমি যদি এখানে হিট সাপ্লাই করো, ধরো এটা স্টিলে, স্টিলের কেন বললাম? কারণ আমি যখনই বলবো যে এখানে আমি হিট সাপ্লাই করব, কেউ কেউ আসে বলবে যে এই প্লাস্টিক তো বলে যাবে। এই জন্য আমি আগে থেকে বলে দিলাম যে ধরো এটা স্টিলের,
ঠিক আছে কিনা? এখন এটা যদি স্টিলের হয় তাহলে আমি এখানে হিট দিচ্ছি, আগুন দিয়ে হিট দিচ্ছি, তাহলে হিট দেওয়া মানে কাইনেটিক এনার্জি দেওয়া। তাহলে ওদের মধ্যে যে পার্টিকেল, পার্টিকেলদের মুভমেন্ট কাইনেটিক এনার্জি বেড়ে যাবে না? তাহলে কিন্তু ভলিউম তো বাড়তে পারছে না, ভলিউম তো এখানে কনস্ট্যান্ট হয়ে গেছে। তাহলে ভিতরে আস্তে আস্তে ইন্টারনাল প্রেশার কি হবে? বাড়তে থাকবে কন্টিনিউয়াসলি, কারণ মলিকিউলস আর গেইনিং কাইনেটিক এনার্জি। ওয়ালের গায়ে খুব জোরে জোরে তারা ধাক্কা মারতেছে, তাহলে দে আর ক্রিয়েটিং মোর অ্যান্ড মোর প্রেশার। একসময় যে এটা ব্লাস্ট হয়ে যাবে, তাই না? তাহলে ভলিউম যদি বাড়তে না দেওয়া হয়, ভলিউম যদি বাড়তে না দেওয়া হয়, তাহলে টেম্পারেচার বাড়ালে প্রেশার কি হবে? বাড়তে থাকবে, একভাবে বাড়তে থাকবে। এই জন্য বলা হচ্ছে প্রেশার উইল বি ডিরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার, ওয়্যার ভি রিমেইনস কনস্ট্যান্ট। তাহলে প্রেশার বাই টেম্পারেচার ইকুয়ালস টু কনস্ট্যান্ট থ্রি, থার্ড কনস্ট্যান্ট। তাহলে আমরা তিনটা পেলাম, একটা প্রেশার ইনটু ভলিউম ইকুয়ালস টু কনস্ট্যান্ট, আর একটা প্রেশার বাই টেম্পারেচার ইজ কনস্ট্যান্ট, আর একটা ভলিউম বাই টেম্পারেচার ইজ কনস্ট্যান্ট। ও তাহলে প্রেশার এগেইনস্ট টেম্পারেচার গ্রাফটা কি হবে? স্ট্রেট লাইন থ্রু হরিজন্টাল। এইকে বলো এখন আমরা যদি ওই এই তিনটা জিনিসকে আমরা যদি এবার একসাথে কম্বাইন করি, তাহলে প্রেশার ইনটু ভলিউম ফার্স্ট আমরা নিয়েছিলাম, তারপরে পেয়েছিলাম ভলিউম বাই টেম্পারেচার, তারপরে আমরা পেয়েছি কি প্রেশার বাই টেম্পারেচার। এটা ছিল কে ওয়ান, এটা ছিল কে টু, এটা ছিল কে থ্রি। মাল্টিপ্লাই করলে কি হয়? পি স্কোয়ার ভি স্কোয়ার বাই টি স্কোয়ার ইকুয়ালস টু কে ওয়ান কে টু কে থ্রি। এই তিনটাই তো কনস্ট্যান্ট, তার মানে এই পাশের এই পুরো জিনিসটাই কনস্ট্যান্ট। দ্যাট মিন্স পি ভি বাই টি হোল স্কোয়ার ইকুয়ালস টু কে ওয়ান কে টু কে থ্রি। স্কোয়ারটাকে আমি কমন নিলাম, এবার তুমি স্কোয়ারটাকে ওপর পাশে নিয়ে যাও তো কি হয়ে যাবে? স্কোয়ার রুট হয়ে যাবে। এখানে লিখলাম পি ভি বাই টি ইকুয়ালস টু স্কোয়ার রুট অফ কে ওয়ান কে টু কে থ্রি। এখন দেখো কে ওয়ান কে টু কে থ্রি এই তিনটা তো কনস্ট্যান্ট, তাহলে রুট ওভার কে ওয়ান কে টু কে থ্রি এটাও কি হবে? মানে কনস্ট্যান্ট, এটাও একটা কনস্ট্যান্ট। তো সায়েন্টিস্টরা ক্যালকুলেট করে এই তিনটা কনস্ট্যান্টকে ক্যালকুলেট করে তার একটা ভ্যালু পেয়েছে 8.31, এই একটা ভ্যালু তারা পেয়েছে এই তিনটাকে ক্যালকুলেট করে, এবং সেটাকে তারা আর দিয়ে ডিনোট করছে। কেন আমি জানি না, সায়েন্টিস্টরা করেছে, তারা বইতে বলেছে, তা আমি বললাম, সিম্পল এক্সপ্লেনেশন। সো কে ওয়ান কে টু কে থ্রি রুট ওভার তারা ভ্যালু কত পেয়েছে? 8.31, এবং ওই ভ্যালুকে তারা কি দিয়ে ডিনোট করছে? আর দিয়ে। তাহলে আমরা কি বলতে পারি? PV by T equals to R, PV by T equals to R, and this whole thing is for one mole of gas. কত mole of gas? One mole of gas. তাহলে one mole of gasের জন্য constant এর ভ্যালু হচ্ছে R. তাহলে n mole of gas আমি যদি নিই, n mole, one mole of gasের জন্য constant হচ্ছে R.
তাহলে এন মোল অফ গ্যাসের জন্য আর এন বাই এন আর দ্যাট মিন্স তাহলে আমরা বলতে পারি পিভি বাই টি ইকুয়ালস টু এন আর তাহলে পিভি ইকুয়ালস টু এন আর ডি এন আর বলো বুঝছো কিনা জিনিসটা বুঝছো ওয়ান মোল অফ গ্যাসের জন্য আর তাহলে এন মোল অফ গ্যাসের জন্য এন আর এন আর দ্যাট মিন্স তাহলে পিভি বাই টি ইকুয়ালস টু এন আর তাহলে পিভি ইকুয়ালস টু এন আর এন আর সো দিস ইকুয়েশন এটাকে বলা হচ্ছে দ্য ইকুয়েশন ফর আইডিয়াল গ্যাস বা দিস ইকুয়েশন ইজ কল্ড দ্য আইডিয়াল গ্যাস ইকুয়েশন কি ঠিক আছে তো ইউনিট গুলো আমাদের জানা দরকার প্রেসারের ইউনিট মাস্ট বি প্যাস্কেল ভলিউমের ইউনিট মাস্ট বি মিটার কিউব নট ডিএম কিউব এখানে কিন্তু ডিএম কিউব না এটা কিন্তু মিটার কিউব এন তো নাম্বার অফ মোলস টি এর ভ্যালু টেম্পারেচার মাস্ট বি ইন কেলভিন এটা কেলভিন হতে হবে নট ইন ডিগ্রি সেলসিয়াস এটা কেলভিনই হতে হবে তোমার কাছে মনে হবে স্যার আমরা তো কেমিস্ট্রিতে ভলিউম ডিএম কিউব ইউজ করি ডিএম কিউব ইউজ করি এর মিটার কিউব কেন বিকজ এই পুরো জিনিসটাই ফিজিক্সের এই যে পিভি ইকুয়ালস টু এনআরটি আমি যেটা দেখালাম এটা তোমরা ফিজিক্স এ টু তে পাবা থার্মাল ফিজিক্স চ্যাপ্টারে সো এই পুরো জিনিসটাই ফিজিক্সের এখন ফিজিক্স তো অলওয়েজ ইউজ করে এসআই ইউনিটস কেমিস্ট্রি তো বোগাস এই জন্য সে ওই মানে এসআই ইউনিট থেকে একটু ডিফারেন্ট ইউনিট ইউজ করে কিন্তু ফিজিক্স এই পুরো জিনিসটা ফিজিক্সের অ্যান্ড ফিজিক্স তো অলওয়েজ ইন্টারন্যাশনাল ইউনিট ইউজ করবে ইন্টারন্যাশনাল ইউনিট দ্যাট ইজ মিটার মিটার কিউব এখানে ভলিউমের ইউনিট এই জন্য কী হবে মিটার বুঝছো তাহলে আমরা কী শিখলাম সলিড লিকুইড আর গ্যাসের ইন্টারনাল স্ট্রাকচার দেন আমরা শিখলাম যে ওদের যাই হোক আমরা শিখলাম যে হিট এনার্জি ইজ হিট ইজ আ সেন্সেশন বাট অ্যাকচুয়ালি হিট এনার্জি মিন্স কাইনেটিক এনার্জি এটা আমরা দেখলাম সেখান থেকে আমরা আসলাম আইডিয়াল গ্যাসে তারপরে আইডিয়াল গ্যাসের অ্যাসাম্পশন আমরা একটা দেখলাম যে আইডিয়াল গ্যাসের মলিকিউলদের মধ্যে কোনো অ্যাট্রাকটিভ ফোর্স কি আইডিয়াল গ্যাসের মলিকিউলদের মধ্যে কোনো অ্যাট্রাকটিভ ফোর্স নাই থাকে না এটা আমরা দেখলাম সেখান থেকে আমরা এই ফর্মুলাগুলোকে এবার বের করলাম আর আমরা এই ফর্মুলা রিলেটেড কিছু গ্রাফ দেখলাম বুঝছো ইয়েস স্যার ভিডিও স্টপ